আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্যের অন্তর্গত রামায়ণ নামক যে প্রবন্ধটি আছে সে সম্পর্কে দু এক কথা বলবো আমি তোমাদের তার সাথে সাথে এই লেখাটি অর্থাৎ রামায়ণ সম্পর্কিত যে কথাগুলো বলেছি তার সম্পর্কে একটা লেখাও আমি তোমাদের গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি বা দেব অর্থাৎ রবীন্দ্রনাথ এই রামায়ণ প্রবন্ধটির মধ্য দিয়ে তিনি কী বলতে চাইছেন সেটাই আমরা একটু সংক্ষেপে বলবো যাতে করে তোমরা এই প্রবন্ধটিকে পাঠ করতে পারো বা প্রবন্ধটিকে পড়তে পারো না এই প্রবন্ধটা শুরু হচ্ছে মূলত দীনেশচন্দ্র সেন নামে একজন ব্যক্তি ছিলেন তিনি রামায়ণী কথা বলে একটা বই লেখছেন যে রামায়ণী কথাতে রামায়ণ নিয়ে নানান রকম বিষয়ে আলোচনা করা হয়েছে তিনি দীনেশচন্দ্র সেন রামায়ণটা কীভাবে বুঝেছেন তার একটা ব্যাখ্যা তিনি এই রামায়ণী কথার মধ্যে করেছেন এখন এই বইটি লেখার পর দীনেশচন্দ্র সেন এই বইটি লেখার পর এই বইটি একটা ভূমিকা লেখার জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন তার অনুরোধ পেয়ে রবীন্দ্রনাথ তখন অসুস্থ ছিল এবং তার সময়ের অভাব ছিল তিনি বলেছেন এই প্রবন্ধে তবু তিনি এই বইটির একটি ভূমিকা লেখেন সেই রামায়ণ কথার রামায়ণ কথা নামক বইটির যে ভূমিকা সেই ভূমিকাটি পরবর্তীকালে প্রাচীন সাহিত্যের অন্তর্ভুক্ত হয় রামায়ণ নামক প্রবন্ধ হিসেবে আর সেই রামায়ণ প্রবন্ধটি আমাদের পাঠ্য রামায়ণ কি রামায়ণ কাকে বলে রামায়ণের বিষয় কি আমরা প্রত্যেকে কম বেশি জানি তা নিয়ে আমি এই অডিওতে বলছি না আমি জাস্ট কতকগুলো পয়েন্ট তোমাদেরকে ধরিয়ে দেবো যাতে করে তোমরা আমার লেখাটাও পড়ার সঙ্গে সঙ্গে প্রবন্ধটা পড়তেও যাতে বুঝতে পারো এক সেটা হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথ রামায়ণই রামায়ণটার ভূমিকা লিখলেন এই রামায়ণটা ভূমিকা লিখতে গিয়ে রবীন্দ্রনাথ কী লিখলেন যারা এখনো প্রবন্ধটি পড়নি তারা জানো না এবং যারা পড়েছে তারা একটা দুটো জানো রবীন্দ্রনাথ কি এমন লিখলেন কতকগুলো জিনিস লিখলেন কি তিনি পাঠককে বলছেন যে এক রামায়ণ কোন জাতীয় কাব্য অর্থাৎ রামায়ণ যে কাব্য এটা কেমন কাব্য অর্থাৎ কবিতা না মহাকাব্য গীতিকাব্য না মহাকাব্য তার একটা ব্যাখ্যা দিচ্ছেন এক সেই ব্যাখ্যাটিতে রবীন্দ্রনাথ বলছেন পরে আসছি এটা আমি কি বললাম যে রামায়ণ গীতিকাব্য না মহাকাব্য তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করছে এক নম্বর দুই নাকি এই রামায়ণ একটা ইতিহাস আমাদের আর্য জাতির ভারতবর্ষের কোনো ইতিহাস দুই তিন রামায়ণ কি আসলে রাম নামক কোনো দেবতার কীর্তিগাথা অর্থাৎ কোনো দেবতার কথা বলা হচ্ছে নাকি আসলে কোনো মানুষের কথা বলা হচ্ছে পরের প্রশ্ন এই রামায়ণ আমাদের ভারতবর্ষের যুগে যুগে এত কেন জনপ্রিয় হয়ে উঠছে পরের প্রশ্ন এই রামায়ণ যে দীনেশচন্দ্র সেন লিখেছেন রামায়ণ কথা সেই দীনেশচন্দ্র সেনের প্রেক্ষিতে তিনি বলেছেন যে একটা সমালোচনা সাহিত্যের সমালোচনা কেমন হওয়া উচিত সাহিত্যের সমালোচনাটা ঠিক কেমন হবে কেমন হওয়া উচিত সে সম্পর্কে তিনি এই প্রবন্ধটার মধ্যে বলেছেন কথাগুলো তাহলে আমরা অনেকগুলো প্রশ্নকে আমরা প্রথমে যদি মাথায় রাখি তাহলে আমরা এই প্রবন্ধটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব আর এই উত্তরগুলোই আসলে এই প্রবন্ধটা তাহলে আমরা প্রথম প্রশ্নটা যাই যে এটা কবিতা না মহাকাব্য রবীন্দ্রনাথ বলছেন যে কাব্যকে তিনি দুটো ভাগে ভাগ করছেন তিনি না আসলে কাব্যকে দুটো ভাগে ভাগ অনেকেই করেছেন তিনি সেটাকেই বলছেন যে কাব্যকে দুটো ভাগে ভাগ করা যান একটা হচ্ছে একলা কবির কথা অর্থাৎ কবি যখন নিজের কথা বলেন সেই কবিতায় যখন ব্যক্তির নিজস্ব নিজস্ব অনুভূতি বেশি প্রাধান্য পেয়ে যায় তখন তা হয়ে যায় একলা কবির কথা যে এখনকার দিনে বলা হয় কবিতা ইংরেজিতে সেটাকে বলা হয় লিরিক্স আরেকটা হচ্ছে মহাকাব্য মহাকাব্য কি না যখন কবির এক একলা কবির কথা নয় যখন সেই সেই রচনা সেই লেখাটির মধ্যে সেই কাব্যটির মধ্যে বৃহৎ জাতি বৃহৎ গোষ্ঠীর কথা প্রাধান্য পেয়ে যায় তখন সেটা হয়ে যায় কি মহাকাব্য ইংরেজিতে এটাকে বলা হচ্ছে এপিক রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন যে আমি এপিকটাকে ঠিক পছন্দ করছি না আমি মহাকাব্য নামটিকেই রবীন্দ্রনাথ বেছে নিচ্ছেন কারণ এপিক নামটিকে তিনি সে অর্থে পছন্দ করছেন না যাই হোক রবীন্দ্রনাথের মত অনুযায়ী এই এই প্রবন্ধের মত অনুযায়ী কাব্যকে দ্রুতভাগে ভাগ করা হচ্ছে একটা কবিতা একটা এপিক বা মহাকাব্য রবীন্দ্রনাথ মহাকাব্যটাকেই মেনে নিচ্ছেন দুই একটা প্রশ্ন বলেছিলাম এটা কি ইতিহাস না যখন যখন রামায়ণ এবং মহা মহাভারতের কোনো কোন ধরনের কাব্য এটা কাব্য আদৌ কি না তা নিয়ে যখন আলোচনা হয়নি তার আগে সমালোচকরা মনে করতেন যে এই রামায়ণটা আসলে একটা ইতিহাস কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না এটা কোনো ইতিহাস নয় কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না এটা এক ধরনের ইতিহাস রবীন্দ্রনাথ বলছে ইতিহাস রবীন্দ্রনাথ ইতিহাসটাকে মানছেন কি ধরনের ইতিহাস না আমরা যে সাল তারিখ ঘটনাবলির ইতিহাস পড়ি এ কিন্তু সেই ইতিহাস নয় আমাদের কাছে ইতিহাস মানে আসলে যে বিবরণ ব্যক্তি রাজা রাজার যে বিবরণ এই রামায়ণ আসলে ঘটনা ঘটনাবলির ইতিহাস নয় কিসের ইতিহাস না এই রামায়ণ হচ্ছে আসলে ভারতবর্ষের চিরকালের ইতিহাস অর্থাৎ ভারতবর্ষে রবীন্দ্রনাথ বলছে ভারতবর্ষের যা আরাধনা যা সংকল্প তারই ইতিহাস বহন করে নিয়ে যায় এই মহাকাব্য তাই এটা হচ্ছে ভারতবর্ষের চিরকালের ইতিহাস অর্থাৎ ভারত যা চায় এই মহাকাব্যের মধ্যে ঠিক তাই আছে ভারতবর্ষের চিরকালের ইতিহাস হচ্ছে রামায়ণ কোনো ঘটনাবলীর ইতিহাস নয় কোনো ব্যক্তি বিশেষের বর্ণনার ইতিহাস নয় তাহলে পরের প্রশ্ন যে এই রামায়ণ মহাকাব্যটি আমরা অনেকগুলো প্রশ্ন করেছিলাম তার এই মহাকাব্যটি আসলে কি মানুষের কথা বলে না দেবতার কথা বলে সেটা আমরা পরে আসছি তার আগে একটা কথা বলে নেওয়া দরকার যে মহাকাব্য যতগুলো মহাকাব্য লেখা হয়েছে রামায়ণ মহাভারত ইলিয়ট ওডিসি এনিড সেই মহাকাব্যের প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় ক্ষেত্রে মহাকাব্যের মূল বৈশিষ্ট্য ধরা হয়েছে কি না এই মহাকাব্যের মূল বৈশিষ্ট্য হবে রসের। অর্থাৎ মহাকাব্যের মূল বৈশিষ্ট্য হবে বীররস অর্থাৎ এখানে বীরত্ব প্রাধান্য পাবে কিন্তু রামায়ণের মধ্যে রামায়ণের মধ্যেও কিন্তু বীরত্বের একটা প্রেক্ষিত আছে যুদ্ধবিগ্র বর্ণনা আছে রাম চরিত্রটি বাহু বলে বলিয়ান তবু রবীন্দ্রনাথ মনে করছেন যে এই কাব্যটি আসলে বীর রসের কাব্য নয় এছাড়াও এই এই কাব্যটি আসলে কোনো দেবতার অবতার লীলার কথাও বলা হচ্ছে না আসলে এই কাব্যটির মধ্য দিয়ে রাম চরিত্রটিকে তিনি মানুষ রূপে অঙ্কন করেছেন তা তিনি বলেন রামায়ণে দেবতা নিজেকে খর্ব করিয়া মানুষ করেন নাই মানুষই নিজ গুণে দেবতা হইয়া উঠিয়াছেন অর্থাৎ এই কাব্যটি কোনো দেবতার দেবত্বের কাব্য নয় এটা আসলে একটা মানুষের কাব্য মানুষ নিজ গুণে দেবতা হইয়া উঠিয়াছেন রবীন্দ্রনাথের ভাষায় অর্থাৎ মানুষ নিজ গুণে দেবতা হয়ে উঠেছেন তাই রামায়ণ আসলে মানুষের কথা মানুষের চরম আদর্শ স্থাপনের জন্য কবি মহাকাব্য রচনা করেছেন অর্থাৎ একটা মানুষের আইডিয়াল একটা মানুষ কেমন হবে একটা মানুষের তার একটা মানুষ কেমন হতে পারে তার যে আইডিয়াল তার যে আদর্শ সে আদর্শ স্থাপনের জন্য আসলে তিনি মহাকাব্য রচনা করেছেন পরের প্রশ্ন যে যদি মানুষ এই মহাকাব্য আসলে রামায়ণ নামক যে মহাকাব্য সেই মহাকাব্যটাকে রবীন্দ্রনাথ মনে করছেন যে আসলে গারস্থ ধর্ম আমাদের যে বৈদিক যুগ আমরা জানি আমাদের বৈদিক যুগে চারটে মূল জীবনের উন্নীতি ছিল একটা হচ্ছে হচ্ছে ব্রহ্মচর্য পালন একটা হচ্ছে গারস্থ জীবন পালন একটা হচ্ছে বানপ্রস্থ পালন একটা হচ্ছে সন্ন্যাস জীবন অর্থাৎ আমাদের বৈদিক জীবনে আমাদের জীবনের চারটে পর্যায় ছিল প্রথম জীবনে ব্রহ্মচর্য তারপরের জীবনে গারস্থ তারপরের জীবনে বানপ্রস্থ তারপরের জীবনে সন্ন্যাস আমি পুরো চারটে বলছিলাম এই যে গারস্থ জীবন দ্বিতীয় নম্বর যে গারস্থ জীবন সেই গারস্থ জীবনকে আমাদের যে আর্য সভ্যতায় যে গারস্থ জীবনের একটা বিরাট ভূমিকা ছিল সেই জীবন জীবনকে রামায়ণে তুলে ধরা হয়েছে রামায়ণের বিষয় কি না রামায়ণের বিষয় হচ্ছে আর্য সভ্যতার যে গারস্থ জীবন সেই গারস্থ জীবনই আসলে রামায়ণের মূল বিশেষত্ব তিনি ঘরের কথাকে অত্যন্ত বড় করে দেখিয়েছেন কেমন বড় করে রবীন্দ্রনাথ বলছেন পিতা পুত্র ভ্রাতায় স্ত্রীতে যে বন্ধন যে সম্পর্ক তাকে এই আমাদের বাল্মীকি অন্যান্য মহাকাব্য যেখানে যুদ্ধবিগ্রহ প্রাধান্য লাভ করে রামায়ণে তা পায়নি বরং রামায়ণে যেখানে যুদ্ধ এসেছে তা আসলে এই গারস্থ ধর্মকে পুষ্টি দান করার জন্য গারস্থ ধর্মকে ভালো করে ফুটিয়ে তোলার জন্যই আসলে যুদ্ধ বিগ্রহটি এসেছে একদিকেই বলছেন যে রাম ও রাবণের যুদ্ধটা এসেছে আসলে সীতা এবং রামের যে দাম্পত্য জীবন সে দাম্পত্য জীবনকে সুষ্ঠুভাবে আরো প্রেমকে আরো উজ্জ্বলভাবে দেখানোর জন্যই আসলে ফুটে উঠেছে তাহলে রামায়ণে অন্যান্য মহাকাব্যের ম মতো রামায়ণ কিন্তু বীর রসের কথা প্রাধান্য পাচ্ছেন না পাচ্ছে গৃহ ধর্মের কথা গারস্থ ধর্মের কথা আমাদের রামায়ণে প্রাধান্য পেয়ে যাচ্ছে এই কাব্যটির মধ্যে কেউ কেউ অতিশয়ক্তি দেখতে পান অর্থাৎ মনে মনে হতে পারে অনেক অতিশয়ক্তি হ্যাঁ রবীন্দ্রনাথ বলছেন যে এই অতি প্রাকৃত বা অতিশয়ক্তি আসলে যেটুকু আছে সেটুকু আসলে তার কাব্য কাব্যগুণের জন্য আছে তবু এই অতিশয়কে মানুষ বাদ দিয়ে এই মহাকাব্যকে এই রামায়ণকে মানুষ তার একই সঙ্গে দেবতা ও মানুষ হিসাবে তাকে ভক্তি এবং প্রীতি দিয়ে এই রামায়ণকে একই সঙ্গে ভক্তি এবং প্রীতি একসঙ্গে ভক্তিও করছে একসঙ্গে প্রীতিও ভালোবাসছে ভক্তি এবং প্রীতি দিয়ে এবং তার পারিবারিক আদর্শকে মর্যাদা দিয়ে রামায়ণ চরিত্র রামায়ণকে যুগে যুগে পাঠ করা হচ্ছে এই রামায়ণ আসলে এ রামায়ণ আসলে কি করছে পরের পয়েন্ট এর রামায়ণ আসলে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করছে না রবীন্দ্রনাথ বলছে একটা কথা রামায়ণে ভারতবর্ষ যাহা চায় পাই আছে রামায়ণের দ্বারা ভারতবর্ষকে যেমন চেনা যায় তেমন ভারতবর্ষ দ্বারা রামায়ণকে জানা যায় অর্থাৎ রামায়ণ এবং ভারতবর্ষ একে অপরের যেন পরিপূরক অর্থাৎ রামায়ণ এবং ভারতবর্ষ একে অপরের যেন পরিপূরক অর্থাৎ রামায়ণের দ্বারা যেমন ভারতবর্ষকে চেনা যাচ্ছে ভারতবর্ষের দ্বারা তেমন রামায়ণকে চেনা যাচ্ছে এটাও একটা বৈশিষ্ট্য বলে তিনি মনে করছেন তাই রামায়ণের প্রাসঙ্গিকতা রামায়ণের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছেন বলে তিনি মনে করেন এছাড়াও শেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা সাহিত্যের সমালোচনা কেমন হওয়া উচিত একটা সাহিত্য যখন সমালোচনা করা হয় তখন সমালোচক এবং সমালোচনা এই দুটোর বিষয় কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ কথা বলেছেন কি বলেছেন না দীনেশচন্দ্র সেনের কথা সূত্রে তিনি বলেছেন যে একটা সমালোচনা আসলে পূজা এবং সমালোচক আসলে পূজারি পুরোহিত নামক যে কাজটি রয়েছে সেই সমালোচনা কাজটি আসলে একটা পূজার মতো পবিত্র কাজ এবং সমালোচক যিনি তিনি আসলে কি না পূজার পুরোহিত পূজারী পুরোহিত সমালোচনার কাজ কি না সমালোচনার কাজ হচ্ছে কোনো একটা পাঠ্যবস্তুকে বর্তমান সময় টেক্সট বলা হয় কোনো টেক্সটকে যিনি সমালোচনা করছেন তিনি আপামর পাঠকের কাছে সেই টেক্সটটিকে সংযোজক রূপে সংযোজক রূপে তিনি কাজ অর্থাৎ আমি পড়ছি একটা টেক্সট আমি পড়ে আমার কেমন লাগছে সেটা আমি লিখে পাঠকদের জানাচ্ছি পাঠকরা সেই লেখাটা পড়ে মূল টেক্সটকে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করছে অর্থাৎ সমালোচকের মূল কাজ হচ্ছে মূল টেক্সটকে পড়ার জন্য লেখকের সঙ্গে সরি পাঠকের সঙ্গে মূল টেক্সটের পাঠ্যের একটা সেতু নির্মাণ করা সেতুর কাজটি করা কিন্তু এই সেতুর কাজটি করতে গেলে যিনি সমালোচনা করবেন তাকে ওই টেক্সটি মন্দির পড়তে হবে জানতে হবে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে মানে কীরকম সম্পর্ক নয় পাট্টার সঙ্গে একটা ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের যেমন সম্পর্ক থাকে একটা ভক্তির যেমন সম্পর্ক থাকে তেমন এই টেক্সটি সম্পর্কে সমালোচকের একটা সম্পর্ক থাকবে ঠিক সেন এখানে রামায়ণ রচনা করতে গিয়ে দীনেশচন্দ্র সেন ওই ভক্তের জায়গাটিকে ঠিকঠাকভাবে দখল করতে পেরেছেন বলে তিনি রবীন্দ্রনাথ মনে করেন তাই তিনি বলেন যে দীনেশচন্দ্র এখানে সমালোচক পূজারই দিনেশচন্দ্র শ্রেণী কাজটি ঠিকঠাক করতে পেরেছে এটুকুই রামায়ণ প্রবন্ধ জানার জন্য এই পয়েন্টগুলো আমি বললাম তোমরা এবার আমার লেখাটা পড়ো লেখাটা পড়ে তার সঙ্গে টেক্সটটা মন্দির পড়ো পড়ে আশা করি রামায়ণ প্রবন্ধটা বুঝতে পারবে থ্যাংক ইউ